সুদী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হক কথা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সুদী দর্শক, আজকের আমাদের হক কথা অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো কোরআনের মুজিজা। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা গ্রন্থ, অপারককারী গ্রন্থ হিসেবে তিনি নাজিল করেছেন। এই বিশ্বজগতের যে কোনো মানুষ মহাগ্রন্থ আল কোরআনের সামনে চ্যালেঞ্জ করলে সে অবশ্যই ফেল হয়ে যাবে, অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে কোরআনের সামনে দাঁড়াবার সাহস জগতের কারণে। ইতোমধ্যে হাজারভাবে পরীক্ষিত হয়েছে মহাগ্রন্থ। 1400 বছরের দীর্ঘ সময় ধরে পৃথিবীতে যেমন ছিল ঠিক তেমনই আছে, তার একটি বিন্দু বিসর্গ, একটি জবর, একটি জেরের কোনো পরিবর্তন কেউ করতে পারেনি, বরং যেমন তেমনই, এটা অক্ষত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের কাছে তিনি বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমরা গত হক কথা অনুষ্ঠানে তাকাসুর নামে একজন ব্যক্তির নাম বলেছিলাম, যিনি একজন বিজ্ঞানী ছিলেন। সেই বিজ্ঞানী মানুষটা এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থ তিনি পাঠ করেন নাই। ধর্মগ্রন্থ পড়তে পড়তে তিনি ধর্মগুরু হয়ে গিয়েছিলেন, ধর্মের পণ্ডিত হয়ে গেছিলেন। এই ধর্মগুরু মানুষটা তার জীবনের পরন্ত বেলায় যখন তিনি হাসপাতালে অন্তিম শয্যায় মৃত্যুর কাছাকাছি, ঠিক ওই মুহূর্তে তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে আমি তো আমার সেই এতদিনের পড়া ধর্মগ্রন্থগুলো একটার পর একটা আমি পড়ে যাচ্ছি, অথচ কোনোটিতেই আমার কোনো শান্তি আসছে না, অতএব তুমি যদি পারো তাহলে মহাগ্রন্থ আল কোরআন, এটা আমার পড়া হয়নি, মহাগ্রন্থ আল কোরআন এটা আমার শোনা হয়নি, তুমি যদি পারো তাহলে কাউকে ডেকে এনে আমাকে মহাগ্রন্থ আল কোরআনটা একটু পড়ে শোনাও। ঠিক ওই মুহূর্তে একজন আলিমকে তার সামনে উপস্থিত করা হলো। সেই আলেমের দিন এসে তার সামনে মহাগ্রন্থ আল কোরআনের সুরায় ফাতিহার মাত্র প্রথম আয়াতটি, একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছেন। সে আলিম এসে তিনি তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি বহুমাত্রিক জগতের রব। এমন একটি আয়াতের তেলাওয়াত হওয়ার সাথে সাথে প্রফেসর তাকাসুন তিনি ওই মুহূর্তে আলিম সাহেবকে বলা শুরু করলেন, আলিম সাহেব আমি অবাক হয়েছি, আলহামদ মানে বলুন, আলহামদ শব্দের অর্থ কী? আলিম সাহেব তিনি বললেন, আলহামদুর অর্থ হলো যাবতীয় প্রশংসা, পৃথিবীর যত ধরনের প্রশংসা আছে সব প্রশংসার মালিক হলেন আল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তার এই মালিকানায় আসার পেছনে কারণ হলো যে তিনি জগতের সকল সৃষ্টিকে তিনি লালন করছেন। প্রফেসর তাকাসুন তিনি ওই মুহূর্তে আলিম সাহেবকে বললেন, মহাগ্রন্থ আল কোরআনের আয়াত পড়ার প্রয়োজন নাই, মহাগ্রন্থ আল কোরআনের প্রায় 6,666টি আয়াত, একটি আয়াত শুধুমাত্র তিনি শুনলেন, বাকি 6,665টি আয়াত তাকে শোনানোর প্রয়োজন হলো না। একটি আয়াতের উপরে ভিত্তি করে তিনি বললেন, আমি এর মধ্যে ঈমানের খবর পেয়ে গেছি, আল্লাহর পূর্ণ পরিচয় পেয়ে গেছি, আল্লাহ কত বড় মহান। সেই প্রফেসর তাকাসুন তিনি মহাগ্রন্থ আল কোরআনের সুরা ফাতিহার একটা আয়াতের উপরে ভিত্তি করে কী করে তিনি কালেমা পড়ছেন আমরা একটু পরে শুনব। সময় হলো বিরতি নেয়ার, আসুন আমরা এই বিরতির পরে আবার একসাথে মিলিত হব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। সুই দর্শক শ্রোতা, হক কথা অনুষ্ঠানে আবার ফিরে এলাম, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন সেই প্রফেসর তাকাসুনের ইসলাম আনয়নের ঘটনা। প্রফেসর তাকাসুন এমন একজন জ্ঞানী মানুষ, তিনি মহাগ্রন্থ আল কোরআনের 6,666টি আয়াত তার কালেমা পড়ার জন্য প্রয়োজন হলো না, মাত্র একটি আয়াতই যথেষ্ট। আর তিনি বললেন যে এখানে সমস্ত প্রশংসা কার? উত্তর হলো লিল্লাহ, আল্লাহর। আল্লাহকে তার পরিচয় হলো রব, রবকে যে তিনি বিশ্বজগতের সব কিছু লালন করছেন। জগতের মধ্যে এমন কোনো ক্ষুদ্র প্রাণী নাই যে প্রাণীগুলো আমরা চোখে দেখি না, সেগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেগুলোকে তিনি লালন করছেন। হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু আয়ালুল্লাহ, জগতের মধ্যে যত সৃষ্টি সবগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য,
এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টির প্রতি আল্লাহর নজর নাই। জগতের মধ্যে এমন কোনো জায়গা নাই, সেটা যদি আকাশ হয়, আকাশের মেঘের মাঝখানে মেঘের ভেতরে কোনো গোপন কোনো জায়গা হয়, অথবা মাটিতে কোনো পাহাড়ের গুহা, কোনো গহীন গুহা যদি হয়, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতাকে তিনি প্রয়োগ করেন, সে জায়গায়ও তিনি দেখেন। এই জন্যই হযরতে লোকমান তার ছেলেকে তিনি বলছেন, তুমি যদি পাহাড়ের কোনো গহীন গুহায় কোনো অন্যায় সেখানে করো, দুনিয়ার কেউ দেখে নাই, ঠিক এমনি করে আকাশের মেঘের আড়ালে যদি তুমি কোনো অপরাধ করো যা কারো চোখে পড়ে নাই, সেটাও কেয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী। মহাগ্রন্থাল কোরআনের এত বড় এক মহান আল্লাহর সংবাদ দেয়া হলো, আল্লাহ এমন, জগতের মধ্যে কোথাও কোনো বিন্দু তার নজরের বাইরে নয়, বরং সকল মাখলুক তার চোখের সামনে, প্রত্যেকটি মাখলুককে তিনি লালন করছেন, তিনি রব। এই জন্যই মহাগ্রন্থাল কোরআনের সূচনায় সুরায় ফাতেহায় তিনি রব ব্যবহার করেছেন, প্রথম সুরা আর শেষ সুরার ভিতরেও সুরা ওয়ান নাস কুল আউযু বিরব্বিন নাস, সেখানেও রব দিয়ে তিনি তার আলোচনা সমাপ্তি করছেন। তার মানে তিনি হচ্ছেন এত বড় লালনকারী যার প্রতিটি মুহূর্তে বান্দাকে দেওয়ার জন্য তিনি তার সব অনুগ্রহ নিয়ে উপস্থিত হয়ে আছেন। এই জন্যেই জগতের মধ্যে সেই মহান রবের এই প্রশংসার উপরে ভিত্তি করে প্রফেসর তাকাসন তিনি দেখলেন এই রব তো আমার দরকার, তিনি ওই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হলেন। আসুন না আমরা মহাগ্রন্থের মহাগ্রন্থাল কোরআনের এই হক সত্য কথাগুলোকে আমরা মেনে নিই এবং সত্যের পথে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। শুধু দর্শক শ্রোতা, হক কথা অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।